বাট এটা 18 জন আমরা স্কোয়াড একটু বড় করেছি, কারণ এই কোভিড 19 মাথায় রেখে, মহামারীটার মাথায় রেখে একটু দরকার আছে, কারণ কে সময় কে কখন অসুস্থ হয় এই চিন্তা রেখে কিন্তু একটা স্কোয়াডটা বড় করেছে। এবং এখানে আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি, এবং ওদেরকে তৈরি করা আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে। 3টা আনক্যাপ প্লেয়ার মা দিকে দেওয়া হয়েছে, ওখানে শরীফুল আছে, হাসান মাহমুদ আছে। তো সব কিছু মিলে করে আমি মনে করি যে আমাদের যে প্ল্যানের যে স্টেপটা শুরু হলো এই সিরিজ থেকে, ইনশাল্লাহ আশা করি আমরা এই সিরিজ থেকে একটা ভালো কিছু ইতিবাচক ক্রিকেট খেলে ভালো ক্রিকেটটা খেলতে পারবো। 2023 যে ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার্সের, ওটা একটা প্ল্যান আছে। তারপরে এখন চিন্তা হচ্ছে আমাদের সিরিজ বাই সিরিজ আমরা যাব, এবং যেহেতু প্রথমেই আমরা ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি হোম সোয়েলে, এবং আমরা চাই আমরা ভালো ক্রিকেটটা খেলে আমরা সিজন শেষ স্টার্ট করতে। বাট এখানে কম্বিনেশনটা সব দিক থেকে রাখা হয়েছে, পেস বোলিং স্পিনিং সব কম্বিনেশন রেখে, যখন যে প্ল্যানটা দরকার হবে যে ম্যাচটা ওটাই ইউটিলাইজ করা হবে। তারপর ওটা টিমের কম্বিনেশন যথেষ্ট ভালো, এবং ব্যাটিং বোলিং সব দিক দিয়ে একটা ভারসাম্য রাখা হয়েছে। আর আমি বিশ্বাস যে এই টিম ইনশাল্লাহ একটা ভালো একটা সিরিজ আমাদের উপহার দেবে। সেইটা আমাদের জন্য একদম রিফ্রেশ হয়ে শুরু করা, কারণ একটা লং গ্যাপ গিয়েছে ইন্টারন্যাশনাল এরিনে, এত বড় গ্যাপ কিন্তু আবার নতুনভাবে শুরু করা মানে জিরো থেকে স্টার্ট করা। তো সেই হিসাবে অবশ্যই প্লেয়ারদের উপরে একটা চাপ অবশ্যই থাকবে, একটা প্রেশার কাজ করবে, একটা চ্যালেঞ্জ নিয়ে শুরু করবে, যেহেতু আমরা হোম সোয়েলে খেলছি আরও বেশি চ্যালেঞ্জ, আরও বেশি ভালো ক্রিকেট খেলার যে এক্সপেকটেশনটা এটা থাকবে। তো আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এখানে, নতুন এবং পুরনো মিলে ওদের এক্সপিরিয়েন্সের সাথে টোটালি একটা ভালো একটা দল হয়েছে, এবং আমি আশা করছি এই সিরিজে আমরা একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারব। অবশ্যই ওয়ার্ল্ড নাম্বার 1 অলরাউন্ডার টিমের সাথে এই এক্সপিরিয়েন্সটা সবাই শেয়ার করতে পারলো, এবং টিমের জন্য একটা বুস্টার। তো আমি মনে করি যে অবশ্যই ও একদম রিফ্রেশ হয়ে শুরু করছে, ইনশাল্লাহ আমরা ওর চেয়ে অনেক অনেক বেটার পারফরমেন্স আসবে। নতুন প্লেয়ারের জন্য সবসময় এই প্ল্যাটফর্ম একটা বিরাট, এবং এই জায়গায় এস্টাবলিশ হওয়া ভেরি ইম্পর্টেন্ট, এবং ওরা যতটুকু থাকে সিনিয়রদের থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করে ইনশাল্লাহ আশা করি ওরা টিমের যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউট করতে পারবে বলে আশা করি। বাট ওয়েস্ট ইন্ডিজ আমরা খেলবো ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওরা আমাদের ক্রিকেট থেকে ওদের ক্রিকেট এক্সপিরিয়েন্স কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি। তো সেই হিসাবে আমাদের কাছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে, এবং এই সিরিজটা হোম সোয়েলে খেলায়, তারপরে আমরা এটা কিন্তু আমরাও 10 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, তো আমাদের জন্য একটা প্রেশার কাজ করবে। এগুলি চিন্তা না করে আমাদের একটা আন্তর্জাতিক খেলা, এটার জন্য আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে, সবাই মিলে টোটাল পারফরমেন্সে আমরা ইনশাআল্লাহ এই সিরিজটা ভালো করতে চাই। অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলে এই সিরিজটা অবশ্যই ভালো করার চিন্তা ভাবনা আছে।